আরাফাত সানি ও নাসরিন সুলতানার বিয়ের যে কাবিননামা আদালতে পেশ করা হয়েছে সেটিকে ভুয়া বললেন কাজী আনোয়ার হোসেন। সেই সাথে কাজী জানালেন বহুদিন থেকেই তার সিল ও স্বাক্ষর জাল করে অনেকে ভুয়া কাবিননামা তৈরি করে আসছে, এ কারণে তিনি খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সেই সাথে তিনি আরাফাত সানিকেও মামলা করার জন্য পরামর্শ দান করেন এবং বলেন, এতে করে এই ধরনের ভুঁইপোর লোক যারা ভুয়া কাবিননামা ব্যবহার করে এই কাজগুলো করে তাদের খোঁজ খবরও বেরিয়ে আসবে। এদিকে এখন তো মনে হচ্ছে মেয়েটি কেঁচো খুঁড়তে যেয়ে সাপ বের করে এনেছে এবং নিজের জালে নিজেই ফাঁসতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারও কি এরকম মনে হয় নাকি আপনার আছে কোনো ভিন্ন মতামত? সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।